একজন আল্লাহর ওলি এখনো পর্যন্ত তিনি দুনিয়ার মধ্যে বিদ্যমান শেরপুর জেলা ওই শেরপুর জেলায় একটা দরবার আছে দরবারটার নাম হইল মুর্শিদপুর দরবার শরীফ গত কয়েকদিন আগে আমি ওই খানের মধ্যে গেলাম ওই খানের মধ্যে যাইয়া দেখি রে বন্ধু একজন আল্লাহর ওলি তিনি দুনিয়ার মধ্যে বিদ্যমান আছে আজকে যে আমরা এই দরবার শরীফের মধ্যে মাহফিলে আসলাম হাজার হাজার মানুষ এই দরবার শরীফে আসলো কেউ আসলো মুরিদে পিসাবের দরবারে খাওয়ার জন্য কেউ আসলো খেদমত করার জন্য কেউ আসলো ওয়াজ শোনার জন্য কেউ আসলো গোলামি করার জন্য আবার কোন কোন মুরিদ আছে পীর সাহেবের চেহারা দেখা আমার নবী দেখার জন্য তার আরছে কথা বলেন ঠিক না বেঠি ওই শেরপুর জেলায় ওইখানের মধ্যে একজন আল্লাহর ওলি এখনো পর্যন্ত বিদ্যমান ওই আল্লাহর ওলিটার নাম হইল মুর্শিদপুরি মাদ্দাজিল্লাহু আলিয়া তিনার সামনে আমি দাঁড়াইলাম মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর দাঁড়াইলো কামিল পীর মুর্শিদরা কত বড় আল্লাহর ওলি জানুনি রে মুসলমান বাবা ভাইয়েরা একটা চেয়ারম্যানের চেহারার দিকে তাকাইছে ওই চেয়ারম্যানরে ডাক দিয়ে বলতেছে বাবা আপনি তো বাড়িতে আসার আগে আমার দরবারে আসার আগে আপনি একটা মানুষ খুন কইরাইছেন জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ এ মুসলমান আল্লাহর ওলি তিনার মুরিদের চেহারার দিকে তাকাইছে বলছে আপনি তো মানুষ খুন কইরাইছেন চেয়ারম্যান মানুষ সুবহানাল্লাহ কইতাই না রে বাবা চেয়ারম্যান ডাক দিয়ে বলতেছেন আপনি মানুষ খুন কইরাইলেন চেয়ারম্যান কিছু বুঝে না হুজুর আমি বুঝলাম না এবার ওই মুর্শিদপুরি হুজুর কেবলার খাদেম দিয়া কয় তার কানে কানে পৌঁছাইয়া দে জাগায় দে আমি যে বললাম মানুষ খুন কইরাইছে সত্যি না মিথ্যা সে কানে কানে এমন ভাবে পিছনে দরজা যাইয়া বলতেছে হুজুর কেবলা আমারে জানাইছে আমি খাদেম মানুষ আপনি বাড়ির থেকে মানুষ খুন কইরাইছেন এটা বিশ্বাস করেন না বলে না না আমার এমন মনে হয় নাই আল্লাহর ওলি যিনি আছিলেন তিনি ডাক দিয়া বলে আমি যাচাই করি না যাইয়া তার কানে কানে যাই না দাও সে যে মানুষ খুন করছে সত্য না মিথ্যা ওই খাদেম যাইয়া চেয়ারম্যান সাপড়ে বলতেছে আপনি যে মানুষ খুন করছেন আপনি মনে নাই বলে না 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 মনে নাই বলতেছে আপনার বিবির গড়ের মধ্যে একটা সন্তান আইছিল ওই সন্তানটা আড়াই তিন মাস যেই মাত্র বয়স হয়ে গেছে ওই সন্তানটারে আপনা যেভাবে হোক সাড়ে তিন চার মাস যখন সন্তানটার বয়স আপনারা ওষুধের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে একটা সন্তান রে আপনারা মায়ের আপনার বিবির ঘরে যে সন্তানটা আসছিল ওইটারে মাইরা লাইছেন সত্য না মিথ্যা ওই চেয়ারম্যান সাপ চক্ষু লাল কইরা চোখের পানে জ্বর জ্বর কইরা সাইরা কই হায় 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 আমার বিবির ঘরে সন্তান আইছে আমরা এই সন্তানটারে প্রথমে নেই নাই হসপিটালে যাইয়া এটার নষ্ট কইরা ফালাই দিলাম এই সন্তানটার খবর আল্লাহর ওলি কেমনে জানছে আল্লাহর ওলির কদমে দইরা কয় মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি বায়া মারে আরে মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি বায়া মারে ওরে আমি রুজের মাইনা রুজে চাই না আতিকশা রুজের মাইনা রুজে চাই না বেতন দিবা একবারে চাকর নিরাকি বায়া মারি এই পাগলাই ডাক দিয়া বলে চেয়ারম্যান সাহেব আমি দাঁড়ানু মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর দাঁড়ানু এখানের মধ্যে ওই চেয়ারম্যান কদম দই না কই হুজুর ও মুর্শিদ কেবলা আমার বিবির ঘরে যে সন্তানটা নষ্ট হয়ে গেছে দুনিয়ার কেউ জানে না আমরা স্বামী স্ত্রী বাদে কেউ জানে না আল্লাহর ওলি ডাক দে বলে পাগলা মানুষ হত্যা কইরা আমার দরবারে আইছো মানুষ হত্যা কইরা আমার দরবারে আইছো আল্লাহর দরবারে তাওবা করো আজকে যেই দরবার শরীফের মধ্যে আমি আপনি আসলাম আল্লাহর ওলিরা আপনারা আমার মতন না আল্লাহর ওলিরা নামাজের মধ্যে দাঁড়াইলে ঘন্টার পরে ঘন্টা চইলা যায় আতিকুর রহমান হুজুর কেবলা নামাজের মধ্যে দাঁড়াইলে ঘন্টার পরে ঘন্টা চইলা যায় ওই মুর্শিদপুরি হুজুর কেবলা আল্লাহর ওলিরা নামাজে দাঁড়াইলে ঘন্টার পর ঘন্টা চইলা যা কিন্তু আমার আল্লাহ ওলিদেরকে এমন ক্ষমতা দান করেছে জানুনি আল্লাহ ডাক দেয়া বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আমি আমার বন্ধুর সাথে যারা বেয়াদবি করবা আমি আমার বন্ধুর সাথে যারা দুনিয়ার মধ্যে দুশ্মনী করবা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম আমি আল্লাহর সাথে যারা বন্ধুর সাথে দুশ্মনী করবা আমি আল্লাহর সাথে যুদ্ধ ডিক্লার দিয়ে দিলাম বলুন না সুবহানাল্লাহ ওরে বুঝি না তোর লীলা খেলা
আসমানেতে বসাই আছো সাত সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, ওরে আসমানেতে বসাই আছো সাত সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল কাউরে দিলা দশটা সন্তান, একটু তাকায়া দেখবেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কাউরে দিলা দশটা সন্তান, জায়গা সম্পদ নাই, ওরে আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই ওরে, প্রেমের খেলা খেলছো মুর্শিদি রে, জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ, এ বন্ধুরে যদি মুর্শিদ রে তাকায়া দেখতে চাও, মুর্শিদ প্রেমে একটা প্রেমের কানেকশন লাগাইতে হইব, আল্লাহর ওলিরা কেমন আল্লাহর ওলি, আল্লাহর ওলিদেরকে চিনতে হইলে আপনার অনেক সময় ব্যয় করতে হইব।